আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া, কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। বই বিচিত্রা লাইব্রেরির প্রোপ্রাইটার মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি বইয়ের দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? আমি লাইব্রেরিতে আসছি আপনার মূলত 1996 সালে চট্টগ্রামের, তাও আমার খারজি বই বিচিত্রা লাইব্রেরি ছিল, ওইখান থেকে শুরু। ওইখান থেকে আমি নিজেই সিলেটে একটা লাইব্রেরি দিই, তাও বই বিচিত্রা লাইব্রেরি। ওইখান থেকে আমি কিছু সমস্যার কারণে আমি সৌদি আরবে চলে যাই, তারপর আবার দেশে ফিরে আসা আমি আবার এই লাইব্রেরির ব্যবসায় জড়িত হই। এখন ইনশাল্লাহ আমাদের এই নিয়ে দুইটা তিনটা দোকান আছে, সিদ্ধেশ্বরীতে এবং এখানে স্কুলটা, এখানে রিচার্জ স্কুল আছে, স্কুল নিয়ে মূলত আমাদের কার্যক্রম পরিচালিত করছে। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন লাইব্রেরি ব্যবসা? শুরুতে এখানে যেটা শুরু করলাম, এখানে ধরেন আপনার 1,10,000 টাকা দিয়ে মোটামুটি শুরু করছি। এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখা গেছে তেমন একটা ভালো চলতেছে, ভালো করতেছি। বইয়ের দোকানের পণ্যগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন? এখানে মূলত দেখেছি আমাদের বাংলাদেশের কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলি আমরা আসলে মূলত এখানে নতুন নতুন কিছু কোম্পানি, হার্ক আছে, অন্যান্য কোম্পানি আছে, এগুলো যেগুলো দেশের উৎপাদিত হচ্ছে, এগুলি মোটামুটি আমরা দেখেছি বেশি মার্কেটিংটা করতে পারতেছি, বিক্রি করতে পারতেছি। আর মেইনলি আসে চায়নার থেকে, চায়না থেকে যেটা আসে এটা দেখেছে ধরেন আপনার হয়তো আমরা এখানে নিজেরা কিছু ইম্পোর্ট করে নিয়ে আসি, আর কিছু এখানে চকবাজার থেকে কানেকশন করি, আমি নিজেও ইম্পোর্ট করি এবং আমদানি করি। এখানে দেখা গেছে পাইকারিও আমরা খুচরা তো কাউন্টারে বিক্রি করি এবং পাইকারিও দেখা গেছে আমরা মার্কেটে সেল করি। বইয়ের দোকান ব্যবসার ঝুঁকি কি কি? এখানে ঝুঁকি যেমন আছে তেমন আপনার ভালো দিকটাও আছে, দুই দিকে দেখা গেছে ধরেন আপনার মোকাবিলা করে দেখা গেছে মার্কেট পরিচালনা করা লাগে না। প্রোডাক্টের ঝুঁকি নেই, আল্লাহর রহমতে প্রোডাক্টের কোনো ঝুঁকি নাই, যেগুলো লাইব্রেরি যে আইটেমগুলি, স্টেশনারি যে আইটেমগুলি, এগুলি ঝুঁকিবিহীনভাবে আমরা দেখেছি, তা নিশ্চিতভাবে আমরা মার্কেটে সেল করতেছি এবং বেচা কিনে করতেছি, এতে করে এতে ঝুঁকি নেই, লাইব্রেরি ব্যবসাতে ঝুঁকি নেই। শুধুমাত্র আপনার আল্লাহর রহমতে যদি ঠিকমতো চলে, এটাই এখন যে দেখা গেছে কথা। লাইব্রেরি দোকান দিতে কি লাইসেন্সের দরকার আছে? লাইব্রেরি দিতে তো দেখা গেছে তার আপনার প্রথমত একটা দোকানের ব্যবস্থা করা লাগে, এটা ভাড়া নেন আপনার আর কি নেন, ওইটা হলো একটা বিষয়। আর মেন বিষয় হলো আপনার তো এখানে একটা দোকান করতে হলে আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে, দেখা গেছে দোকানের লাইসেন্স রাখতে হবে, ওই হিসাবে এগুলি কমপ্লিট আপনাকে জোগাড় করে তারপরে দিয়ে এই কাজে আপনার নামতে হবে। টিন সার্টিফিকেট অবশ্যই এগুলো লাগবে, এছাড়া তো আপনার দেখা গেছে ধারণা আপনার দোকানদারি প্রত্যেকের বেলায় দোকানদারি করা একটা ঝুঁকিপূর্ণ। বাংলা বাজার কর্তৃক আমাদের দেখা গেছে তা বই প্রকাশনের একটা কমিটি গঠন করা আছে, ওই কমিটির থেকে দেখা গেছে আমরা ওইখানে সদস্য হওয়া লাগে, সদস্য হয়ে তারপরে দেখা গেছে বিভিন্ন ধরনের বই এখানে যেগুলো বাংলাদেশে প্রকাশিত হয়, এগুলা বাংলা বাজার থেকে যেগুলো আমরা কালেকশন করি, নীলকাত থেকে যেগুলো কালেকশন করি, এগুলা প্রকাশনের যে কমিটি আছে ওই কমিটির সদস্য না হলে এই ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা আছে, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? তরুণ উদ্যোক্তাদের থেকে বলবো ইনশাল্লাহ এই কাজে যেহেতু ঝুঁকি নেই, ওই ক্ষেত্রে সবাই মানে আপনার এই ব্যবসায় জড়িত হইতে পারে, এগিয়ে আসতে পারে। এক্ষেত্রে দেখা গেছে ধরেন আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ ঠিকমতো যদি দেখা গেছে অনেস্টলি দেখা গেছে যদি আপনার পরিচালনা করে, তাহলে এই ক্ষেত্রে সামনে দিকে অগ্রসর হতে পারবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নেই। বইয়ের দোকানে ব্যবসা দিতে কি অভিজ্ঞতা লাগে? অভিজ্ঞতা ফাদেমগর কিছু অভিজ্ঞতার দরকার আছে, একেবারেই যে না এরকম না, কিছু অভিজ্ঞতা ছাড়া আসলে কোনো কিছু করাই যেমন সম্ভব না। এই লাইব্রেরির বেলা বলেন আর অন্য ক্ষেত্রেই বলেন একটু অভিজ্ঞতার দরকার আছে। নতুন উদ্যোক্তা যারা তাদের উদ্দেশ্যে আমি বলবো, অন্ততপক্ষে যারা প্রবাসী হোক আর দেশের দেখা গেছে বেকার যে লোকজন হোক, যারাই দেখা গেছে এই লাইব্রেরির সাথে জড়িত হতে চাচ্ছে বা লাইব্রেরি দিতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো অন্ততপক্ষে তারা যেই কোনো একটা ওয়েতে, যে কোনো ঢাকা শহর বলুক আর দেখা গেছে তা বিভিন্ন অঞ্চলে বলুক, অন্ততপক্ষে তাদেরকে চার ছয় মাস তাদেরকে শিখে তারপর দেখা গেছে তা এই কাজে জড়িত হওয়ার জন্য আমি আহ্বান করব। না হয় যদি কোনো রকম আইডিয়া ছাড়া এখানে দেখা গেছে ধরেন আপনার এই লাইব্রেরির বিজনেস করবে এই ধরনের উদ্দেশ্যে দেখা গেছে কোথাও দোকান পাট দিয়ে গেছে, অবশ্যই দেখা গেছে এখানে আপনার লস হবে এখানে, কারণ মেইন হলো তার
অভিজ্ঞতাটা নেই। শিক্ষিত বেকার আছে, তারা যদি আপনার মতো বইয়ের দোকান দিতে চায় তাহলে ডেকোরেশন সহ কত টাকা লাগবে? ডেকোরেশন সহ প্রোডাক্ট সহ বর্তমান সব কিছু মিলিয়ে দেখা গেছে ধরেন আপনার 5-7 লাখ টাকার ভিতরে বর্তমানে হয়ে যাবে। বর্তমানে দেখা গেছে 5-7 লাখ টাকার ভিতরে দেখা গেছে দোকানের একটা পজিশন আছে, একটু ডেকোরেশন করা আছে, কিছু মাল কালেকশন করার দরকার আছে, সব কিছু মিলিয়ে কিন্তু দেখা গেছে তাদের আপনার 7-8 লাখ টাকার ভিতরে মোটামুটি প্রাথমিক পর্যায়েটা শুরু করতে পারবে। সেটা আমি যেই ক্ষেত্রে আছি, যে অবস্থায় আছি, এই অবস্থার থেকে বলতেছি। হয়তো কেউ যদি অন্য পরিপ্রেক্ষিতে পজিশন এক পর্যায়ে চলে যায় তাহলে ওই ক্ষেত্রে দেখা গেছে হয়তো আরও কিছু কম লাগতে পারে বা তুলনামূলক আরেকটু বেশি লাগতে পারে। শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হতাশা না হয়ে ইনশাল্লাহ আপনারা এই শিক্ষা অঙ্গনের যে কার্যক্রম আমাদের দ্বারাও কিছুটা হলেও দেখা গেছে পরিচালিত হয়, যেহেতু দেখা গেছে আমরা লাইব্রেরির আইটেমগুলি বইয়ের আইটেমগুলি আমরা বিক্রি করি, তদ্রুপ হতাশা না হয়ে ইনশাল্লাহ এইসব কাজে এই কাজে জড়িত হইতে পারে। এগুলো দেখা গেছে আপনার ভালো দিক, খারাপ দিক না ইনশাল্লাহ। বিদেশ থেকে অনেক প্রবাসী দেশে আসে, হঠাৎ করে একটা ব্যবসা দিয়ে লস খায়, তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? না, আমি বলবো যে আমিও 12 বছর আমি সৌদি আরবে ছিলাম, দেশে লাইব্রেরি দিয়ে শুরু করছি, বিদেশ চলে গেছি, ওইখান থেকে আমি আবার ফেরত এসে আবার লাইব্রেরি কাজে আমি জড়িত হয়ে গেছি। যারা প্রবাসে থাকে, যারা দেশে আসতেছে এবং এই ধরনের ব্যবসা কাজে দেখা গেছে জড়িত হতে যাচ্ছে, শুরু করতে যাচ্ছে, অবশ্যই তাদেরকে বলবো যে হুট করে মানে কোনো কিছু করা সম্ভব না। কেননা দেখা গেছে একটু যুক্তি পরামর্শ জ্ঞানী যারা আছে বা যাদের পরিচিত আছে, যাদের লাইব্রেরিয়ান আছে, আত্মীয় স্বজন রিলেটিভ আছে, ওনাদের থেকে একটু যুক্তি পরামর্শ নিয়ে দেখা গেছে দাঁড়ান আপনার কাজগুলি করলে ইনশাল্লাহ এখানে সুফল আসবে। আপনার কথা মতো যদি 7 লাখ টাকা দিয়ে বইয়ের দোকান ব্যবসা দেয়, সে মাসে কত টাকা আয় করবে? এখানে ইনশাল্লাহ যদি 6-7 লাখ টাকা ইনভেস্ট করে দেখা গেছে আপনার একটা লাইব্রেরি দেয়, ওই ক্ষেত্রে যদি ঠিক মতো ধরেন আপনার রানিং করে ফেলতে পারে, ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার 40-50 হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব। অভিজ্ঞতা নিয়ে তো দেখা গেছে ধরেন আপনার একটা লাইব্রেরি দিল, এখান থেকে দেখা গেছে ধরেন আপনার এই সকাল থেকে দেখা গেছে আপনার সন্ধ্যা পর্যন্ত বা রাত্রে 10টা পর্যন্ত যদি দেখা গেছে আপনার ঠিক মতো মনোযোগ দিয়ে দেখা গেছে এই ব্যবসা পরিচালনা করে, সময় দেয়, দেখা গেছে কালেকশনগুলি ঠিকঠাক মতো রাখে, তদ্রুপ ইনশাল্লাহ এখানে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব ইনশাল্লাহ। বই বিচিত্রা লাইব্রেরি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার এই বই বিচিত্রার ভবিষ্যৎ পরিকল্পনা হলো ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও শাখা বাড়াতে চাচ্ছি। আমাদের বর্তমানে 3টা শাখা আছে, সিদ্ধেশ্বরীতে আমাদের 2টা শাখা আছে, বই বিচিত্রা বই গ্যালারি আর এখানে হলো বই বিচিত্রা। তো ভবিষ্যতেও আমরা দেখা গেছে ধরেন আপনার আমরা আরও 2-1টা শাখা বাড়ানোর চিন্তা ভাবনা আমরা করতেছি যদি আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই কাজে এগিয়ে আসেন ইনশাল্লাহ এখানে সুফল আসছে। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।